नमस्कार स्वागत আপনাদের সবাইকে দেখছেন এখনকার বিশেষ অনুষ্ঠান এই যে বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি এটা কিন্তু শুধুমাত্র সাজগোজ বা শুধুমাত্র দারুণভাবে নিজেকে আমি কিছু গয়নায় সাজিয়ে তুলবো সেই অনুষ্ঠান না বরঞ্চ তার থেকে অনেক বেশি করে বলা ভালো যে এই সময় দাঁড়িয়ে যে অর্থনৈতিক দামাদলের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন সেই অর্থনৈতিক দামাদলে কি করে নিজেদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তুলবেন তার সুলুক সন্ধান কারণ রোজগারের জায়গাটা কি দাঁড়িয়েছে কোভিড সিচুয়েশনের পর আপনারা অনেকেই জানেন প্রচুর মানুষ রয়েছেন যারা কাজ হারিয়েছেন এমন অনেকে রয়েছেন যাদের রোজগার অনেকটা কমে গিয়েছে তাহলে তারা কি করে সারভাইভ করবেন যদি ব্যবসা কিছু করতে হয় একটা বড় চিন্তা আপনাদের থাকে পুঁজি কোথা থেকে পাবো আমরা কি করে ব্যবসা তৈরি করতে পারবো আর সেই ব্যবসা চলতেও হবে সেই ব্যবসা থেকে আমাকে লাভও পেতে হবে কি করে আমার পক্ষে সেটা সম্ভব সেই সুলুক সন্ধান আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের এখনকার অনুষ্ঠান কারণ ইলেকট্রোপ্লেটিং জুয়েলারির সাহায্যে নিজেরা কিভাবে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন অনেকদিন ধরে কিন্তু আপনাদেরকে সেটা শিখিয়েছে সোমনাথ দত্ত রয়েছেন আজকে আমাদের সঙ্গে ইলেকট্রোপ্লেটিং কনসালটেন্ট সোমনাথ দত্ত সোমনাথকে স্বাগত জানাবো সোমনাথ দা যেরকম আমাদের সঙ্গে রয়েছেন তেমনি কিন্তু আমরা আমাদের সঙ্গে প্রিয়াকে পেয়েছি প্রিয়া দাস ও রয়েছে প্রিয়াকে অনেক স্বাগত এর আগেও প্রিয়াকে আপনারা দেখেছেন ও নিজের সাকসেস স্টোরি আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছে তো আজকে যখন আমরা রয়েছি এবং এই একটা বিকল্প অর্থনীতির কথা আমি বলছিলাম তখন সোমনাথ দা প্রিয়া দুজনেই রয়েছেন আমার সঙ্গে দুজনের কাছ থেকে জেনে নিতে চাইবো যে কিভাবে ইলেকট্রোপ্লেটিং জুয়েলারির সাহায্যে আমরা স্বনির্ভর হতে পারি ব্যাপারটা হচ্ছে যে এখনকার যে কোনো ব্যবসা করতে অনেক টাকা পুঁজি লাগে ঠিক আছে অনেক ক্যাপিটাল লাগে কিন্তু আমাদের এই ব্যবসাতে সেরকম কোনো ক্যাপিটাল লাগে না এবং সবথেকে বড় কথা এই জিনিসটার ডিমান্ডটা প্রচুর যেমন চাল ডাল লোকের নিত্য প্রয়োজনীয় তেমনি এখন এই ইমিটেশন গয়না গোল্ড প্লেটেড গয়না সবাই কিনছে এই কারণে যে সোনার দাম এত বেড়ে গেছে যে সবার সাধ্য থাকলে ইচ্ছা থাকলেও সোনা পড়তে কেউ পারে না ঠিক আছে সবাই এই ধরনের কোনো গোল্ড প্লেটিং করা গয়না বা অক্সিডাইজ কালার বিভিন্ন রকম এইগুলো পরে তাদের মোটামুটি শখ মেটায় হয়তো সোনার গয়না আছে খুব সামান্য কিছু আছে হয়তো পাঁচ ভরি বা ছ ভরি বা আছে বাদ বাকিটা তারা মোটামুটি ধরুন এই সমস্ত গয়না পরেই তারা তাদের একটা শখ মেটায় তা এখন সেই এই যে গয়নাটা এখন দিনে দিনে যার চাহিদা বৃদ্ধি পাচ্ছে গোল্ড প্লেটিং করা গয়না সেই গয়না তৈরির মেশিনটা আমরা সেল করি আপনি আমাদের কাছ থেকে মানে গোল্ড প্লেটিংয়ের গোল্ড প্লেটিং বা গোল্ড কালার করার যে মেশিনটা সেই মেশিনটা পাবেন তার সাথে যে কেমিক্যালসগুলো আছে সেগুলো পাবেন এবং সেগুলো দিয়ে আপনি কীভাবে একটা কপারের গয়না কীভাবে আপনি গোল্ড প্লেটিং করবেন সেটা আপনাকে আমরা শিখিয়ে দেবো দেখিয়ে দেবো তারপর আপনি বাড়িতে বসেই কাউকে লাগবেন না আপনি একাই আপনার বাড়িতে বসে আপনার ঘরের যে কোনো জায়গায় হোক বাগানরা যে কোনো জায়গায় হোক কোনে আপনি মেশিনটা বসিয়ে আপনি ঘরে বসেই এই ব্যবসা করতে পারবেন এবং স্বনির্ভর হতে পারবেন এবং এই গয়না বিক্রি করার ব্যাপার না লোকে যখন জানবে যে আপনার কাছে এই গয়নাটা পাওয়া যাচ্ছে লোকে আপনার থেকে এসে সবাই এই গয়নাটা নেবে এবং বাইরে থেকে যে দামে কিনছে তার থেকে অনেক কম দামে আপনার থেকে পাবে বলে এবং কালার একদম ফার্স্ট ক্লাস কালার হয় বলে নিজে যেহেতু নিজে করছেন যত্ন নিয়ে অতএব লোকে আপনাকেই খুঁজবে এই গয়না কেনার জন্য আচ্ছা প্রিয়া এবার তোমার কাছ থেকে শুনবো হ্যাঁ আমি মেশিনটার বিষয়ে বলি নিশ্চয় উনি তো বলে দিলেন আমি মেশিনটার বিষয়ে বলি যেটা হচ্ছে আমাদের মেটেরিয়ালটা যেটা থাকে সেটা পুরোপুরি হচ্ছে কপার কপার টু গোল্ড প্লেটিং করা মেটেরিয়ালের গায়ে কোনো রকম ভাবে রং কেমিক্যাল এগুলো ইউজ করা থাকে না পুরোপুরি 24 ক্যারেট গোল্ড দিয়ে গোল্ড প্লেটিং করা হয় আমি আরেকটু ভাঙিয়ে বলি যেটা আমরা রূপোর উপরে সোনার জল করে পরি এটা পুরোপুরি তামার উপরে সোনার জল করা আমি বলছি একটা কপারের মেটেরিয়াল দেখাতে দেখাতে আমি বলি তাহলে খুব ভালো বোঝা যাবে মেটেরিয়াল থাকে যেটা এটা হচ্ছে কপারের একটা মেটেরিয়াল এটাই যখন গোল্ড প্লেটিং করা হবে গোল্ডের কালারটা কিন্তু কোনো রকমভাবে রং কেমিক্যাল এগুলো ইউজ করা নেই এই কপারের যে জিনিসটা আছে এটাকেই যখন পুরোপুরি গোল্ড প্লেটিং করা হবে তখন এই রকম আসবে কপার হচ্ছে তামা তামা কপার হচ্ছে কিন্তু তামা তামার উপরে এটা পুরোপুরি সোনার জল করা 24 ক্যারেট গোল্ড দিয়ে গোল্ড প্লেটিং করা হয় এই মেশিনটা যে এই কপারটা থেকে যদি আপনি এটা করতে চান তাহলে সেই মেশিনটার প্রাইস আসবে কিন্তু 50,000 টাকা ঠিক আছে এটাই যখন ব্ল্যাক গোল্ড বা হোয়াইট গোল্ড হয়ে যাচ্ছে মানে এটার সাথেই যখন আপনি ব্ল্যাক গোল্ডটা করছেন এই যে হচ্ছে ব্ল্যাক গোল্ড এই একটা ব্ল্যাক গোল্ড আসবে আর এই একটা আসবে হচ্ছে হোয়াইট গোল্ড ঠিক আছে মানে জিনিসটা যাচ্ছে ঠিক এই রকম কপার কপার থেকে শুরু করে যদি পুরোপুরি হচ্ছে হচ্ছে এটা গোল্ড গোল্ড থেকে হবে হচ্ছে হোয়াইট গোল্ড ব্ল্যাক গোল্ড যদি শুধুমাত্র গোল্ড করতে চান তাহলে মেশিনের দাম আসছে 50,000 যদি তার সাথে অ্যাড করে ব্ল্যাক গোল্ড আর হোয়াইট গোল্ড করতে চান মেশিনের প্রাইস পড়বে কিন্তু 60,000 টাকা এবার বলছি 80,000 টাকার মেশিন পড়বে কিন্তু বিভিন্ন রকমের কালারগুলো আমি যেরকম দেখাচ্ছি রেড আছে অক্সিডাইজ আছে ব্লু আছে ঠিক আছে এই যে কালারগুলো এটা টোটাল 8খানা কালার পড়বে সেই কালার নিয়ে পুরোপুরি আসবে কিন্তু 80,000 টাকায় এবার বলি এই যে পিঙ্ক আছে বিভিন্ন রকমের পুরোপুরি টোটালটা যেটা আসবে পুরোপুরি 8খানা কালার আসবে
মেটেরিয়াল থাকবে কিন্তু এই একটাই কপার। আর মানে হচ্ছে জলে যেটা অক্সিডাইজ থেকে শুরু করে কিন্তু আসছে কপার টু গোল্ড, যখন হচ্ছে মেশিনের দাম আসছে 50,000 টাকা, সেটাই যখন ব্ল্যাক গোল্ড আর হোয়াইট গোল্ড হয়ে যাচ্ছে মেশিনের প্রাইস পড়ছে কিন্তু 60,000 টাকা, এটাই যখন 8 রকম কালারের আপনারা পাবেন তখন কিন্তু প্রাইস চলে আসবে 80,000 টাকায়। এবার বলি মেশিনটা কিভাবে নিয়ে নেবেন। আচ্ছা এটা দেখি অক্সিডাইজটা, হ্যাঁ আর একটা অক্সিডাইজ দেখিয়ে দিচ্ছি, যে কপারের সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে কপার টু অক্সিডাইজ করা, ঠিক আছে? ওই ওই দুলটা দাও একটা ভালো বুঝতে পারবে। এই যে এই রকম আসছে কিন্তু অক্সিডাইজার, এগুলো ব্ল্যাক অক্সিডাইজার যেগুলোকে বলে। আমি একদম কানবালার সাথে একটা ধরে দেখাই, এটার সাথে যখন আমি গোল্ড করব, ব্ল্যাক গোল্ড করব বা অক্সিডাইজ করব, এই রকম আসবে। মেটেরিয়াল কিন্তু বারবার বলছি একটাই থাকবে, হচ্ছে তামার। তামার উপরে এটা, এই তামার উপরে আপনি চাইলে ব্ল্যাক গোল্ড করতে পারবেন, হোয়াইট গোল্ড করতে পারবেন, প্রপার গোল্ড করতে পারবেন। এবার আমি বলে দিচ্ছি যে মেশিনটা আপনারা কিভাবে নেবেন। মেশিনটা নেওয়ার জন্য আজকে রাত ঠিক 8টার পর থেকে শোভনাথ দত্তর সাথে কন্ট্যাক্ট করবেন। মেশিন নিতে হলে আমাদের সাথে আসতে হবে, যোগাযোগ করতে হবে, ফোন করতে হবে। আর আমাদের কাছে আসার পর আমি বলে দিচ্ছি আপনারা 5,000 টাকা দিয়ে মেশিনটা বুকিং করবেন। ফার্স্ট ফোন করে আমাদের সাথে দেখা করে আপনার যদি কিছু ক্লিয়ার করার থাকে বা কিছু জিজ্ঞাসার থাকে আপনারা দেখা করবেন, আসবেন, 5,000 টাকা দিয়ে মেশিনটা বুকিং করবেন। মেশিনটা কিভাবে নেবেন, এবার যদি আমি বলতে চাই যে আমি অনেকটা দূরে থাকি আমি মেশিনটা কিভাবে নেবেন। আমি একটা কথা বলে দিই, এই গয়না অনেকে বলে দাদা মেশিনে কি আপনারা গয়না তৈরি করতে পারবো? মেশিনে আপনারা এই যে গয়না দেখছেন এটা দেখো, এই এটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না, এটা আপনাকে আমরা তৈরি করে দেবো। ভালো করে দেখুন, এটা এটা হচ্ছে তামার গয়না। এই কপারের গয়নাটা আপনি আমাদের ফ্যাক্টরি থেকে কালেকশন করবেন, এই গয়নাটা আমরা তৈরি করি আমাদের কাছ থেকে। এই তামার গয়না আপনি কালেকশন করবেন, মেশিন কালেকশন করবেন, কেমিক্যালস কালেকশন করবেন, কি প্লাস টেকনোলজি বাক্স, এগুলো কীভাবে করতে সেটা দেখিয়ে দেবো। এবার আপনি আমাদের কাছ থেকে কাঁচা তামার গয়না কিনে নিয়ে গিয়ে বাড়িতে বসে এরকম গোল্ড প্লেটিং বা বিভিন্ন রকম অক্সিডাইজ কালার করে আপনি বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন, ঠিক আছে? বেশ, এবার যেটা বলছিল প্রিয়া যে কিভাবে মেশিনটা কি কালেক্ট করবে কিভাবে, সেটা হচ্ছে আমাদের কাছে আসতে হবে, 5,000 টাকা দিয়ে মেশিনটা বুকিং করতে হবে। 5,000 টাকা দিয়ে মেশিনটা বুকিং করার পরে ঠিক 5 থেকে 10 দিনের মধ্যে ডেট ওয়াইজ, যেরকম আমাদের ডেট ওয়াইজ আসে, একটা আপনাকে টাইম দেওয়া হবে। সেই টাইম অনুযায়ী আপনাকে সকাল 10টা থেকে 6টা অবধি একটা ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিংয়েই শেখানো হবে কিভাবে গোল্ড প্লেটিং হচ্ছে, ব্ল্যাক গোল্ড হচ্ছে, হোয়াইট গোল্ড হচ্ছে। এবার আমি বলি, অনেক কারোর প্রশ্ন থাকে যে মেশিনটা কত বড় বা মেশিনটা মানে কি কি কোথায় রাখবো, কিভাবে মেশিনটা রাখবে। মেশিনটা হচ্ছে কিন্তু শিফটিং মেশিন, আপনার মনে হলে সপ্তাহে যে কোনো একদিন 2-3 ঘন্টা কাজ করার পরে আপনি চাইলে মেশিনটাকে শিফট করে রাখতে পারবেন অন্য জায়গায়, কোনো অসুবিধা হবে না, মেশিন আসবেন। আমি বারবার বলে দিচ্ছি কপার যেটা আছে সেটা হচ্ছে তামা, তামার ওপরে পুরোপুরি সোনার জল করা। যদি শুধুমাত্র সোনার জল করতে চান তাহলে মেশিনের দাম পড়বে হচ্ছে 50,000 টাকা, যদি ব্ল্যাক গোল্ড হোয়াইট গোল্ড করতে চান তাহলে মেশিনের দাম আসবে হচ্ছে 60,000 টাকা, আর যদি অক্সিডাইজার নিয়ে 8 রকম কালার করতে চান তাহলে মেশিনের দাম আসবে কিন্তু 80,000 টাকা। বেশ, যেমনটা তুমি বলছিলে একটুখানি একটু দেখো। আচ্ছা কপার গয়নাগুলো একটু দেখিয়ে দাও, তারপর কথা বলছি আমরা। হ্যাঁ এটার উপরে গোল্ড প্লেটিং করতে হবে, এবার তোমার চুজ যেরকম ভাবে অর্ডার আসবে, হ্যাঁ গোল্ড আসবে। এবার কেউ বললো আমি ব্ল্যাক পরবো, হোয়াইট পরবো, মানে কাস্টমারের কোয়ারি অনুযায়ী তুমি কিন্তু এটাকে কালার করে দিতে পারবে। বেশ, যেমন এটা কপার থেকে এরকম গোল্ড প্লেটেড যেটা আপনি বলছেন, শুধুমাত্র এইটা যদি করতে চায় তাহলে যে মেশিনটা নিতে হবে সেটা হচ্ছে 50,000। বেশ, আর আমাদের ডিজাইনগুলো সমস্ত ইউনিক ডিজাইন, দেখা ডিজাইনগুলো মোটামুটি অন্যগুলো একটুখানি দেখিয়ে দিতে পারো। এইটা কি রকম, এটা 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 যেটা আছে সেটা কিন্তু, হ্যাঁ এই যে বালাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা র ম্যাটেরিয়াল, এটা কিন্তু এখনো কালার হয়নি। এটা যখন কালার করা হবে কাস্টমারের কোয়ারি অনুযায়ী, যেটা আমি বললাম যেরকম ব্ল্যাক চাইবে, হোয়াইট চাইবে, ব্লু চাইবে, তখন এই রকম হবে। আচ্ছা ঠিক আছে, বেশ। এবার মেশিন আমি বলে দিই আরেকটা জিনিস, নিশ্চয়ই বলে দাও তুমি কিন্তু এই যে মেশিনটায়, যে কেউ বলতে পারে যে আমি কোথা থেকে সেল করব, আমার কোনো শোরুম নেই, কি করে সেল করব। এখন কিন্তু সেল করার জন্য সবথেকে ভালো হচ্ছে ফেসবুক। আমরা অনলাইন বিজনেস সবাই জানি, যাদের আমাদের মানে খুব কম মানুষ আছে যাদের কাছে স্মার্টফোনটা নেই, যাদের কাছে স্মার্টফোনটা আছে তারা কিন্তু অনলাইন বিজনেসটা খুব ভালো করে জানে। এছাড়া আপনি পাড়ার 5টা মেয়েকে দিলেন, পাড়া 5টা মেয়ে দেখলো, তাদের থেকে আরও 50 জন জানতে পারলো, প্লাস আপনি বিভিন্ন রকম ফেয়ারে আপনি অ্যাটেন্ড করলেন, সেখান থেকে লোকে জানতে পারলো, অনেক ওয়ে আছে, ঠিক আছে? হ্যাঁ,
মনে করলে আপনি সেলটা কিন্তু নিজে কি আর আপনি যদি ক্যাপিটাল পারমিট করে আপনি এক্সপোর্টও করতে পারেন ঠিক আছে বিভিন্ন ডিজাইন একবার ট্র্যাডিশনাল থেকে ইউনিক বিভিন্ন ডিজাইন আপনারা পাবেন সেই ডিজাইনগুলো আমরা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনগুলো র মেটেরিয়ালস সবই কিন্তু এখান থেকেই আপনাদেরকে নিতে হবে আর মেশিনটাও নিতে হবে তারপর আপনি আপনার পছন্দ মতো সেটাকে কালার করতে পারবেন এবং বাজেট অনুযায়ী যেটা আপনি চাইছেন যেমন এটা একটা ওই মোটর চুড়ি আমরা দেখিয়ে দিচ্ছি এই সমস্ত ডিজাইন আমাদের কাছে পাবেন ঠিক আছে সমস্ত ডিজাইন আমরা তৈরি করি এগুলো সমস্ত সবই আমাদের কপারে গয়নার উপর গোল্ড প্লেটিং করা আছে ঠিক আছে এগুলো সব ওই পাল্টা দাও তো এটা যেমন খুব সুন্দর একটা চোকার স্টাইলের একটা ডিজাইন রয়েছে একটা চোকার এরকম অনেক জুয়েলারি আছে যেগুলো আপনারা এই ধরনের অনেক ডিজাইন পাবেন ফলে সেল করাটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে না যদি আপনি করতে পারেন কাজটা হ্যাঁ শোরুমই যে থাকতে হবে শোরুম থাকতে দোকান থাকতে হবে কথা কথা মানে নেই আপনি বাড়িতে বসেই করবেন বাড়িতে বসেই সেল করতে বাড়িতে বসে সাড়ে দু তিনটে করে গয়না বিক্রি করুন না তাহলেই যথেষ্ট যথেষ্ট দু তিনটে করে জুয়েলারি সেল করতে পারলে তাও মেশিনের প্রাইসটা উঠে যাবে হ্যাঁ খুব তাড়াতাড়ি তিন চার মাসের মধ্যে খুব ভালো টার্নিং আছে বিজনেসে আর এখনকার যে পরিস্থিতি আমাদের সেক্ষেত্রে কিন্তু সাইডে একটা বিজনেসের খুব দরকার এত কম পুঁজিতে বা এত কম প্রাইসে কিন্তু এত ভালো বিজনেস কোথাও পাবেন না কোথাও না তো আমি বলবো যে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করা হয় ভীষণ ভালো টাইমিং কত লাগে সবাই বলতে চায় যে কতটা টাইম লাগে এটা করতে বা আমি অফিস কেউ আমাদের কাছে যারা আসে তারা বলে আমি তো অফিস যাই কি করে পারবো আমি বলে দিচ্ছি হ্যাঁ অন্য কাজ আছে আমাদের এখানে প্রচুর স্টুডেন্টরাও আসে মেশিন কিনে নিয়ে যায় বারবার করে বলে দিচ্ছি মেশিন কিনে বাড়িতে বসে বিজনেস করবেন কোনো সমস্যা হবে না কপার টু গোল্ড প্লেটিং করা মেটেরিয়াল হচ্ছে তামা তামার থেকে পুরোপুরি সোনার জল করা হয় এর একদম সোনার মতোই দেখতে একদম প্রত্যেকটা ডিজাইন সোনার মতন দেখতে দেখিয়েও দিচ্ছি আমরা আপনাদেরকে সেই ডিজাইনগুলো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন সোনার মতন দেখতে দেখুন একদম সোনার মতো দেখতে কারণ 24 ক্যারেট গোল্ড প্লেটিংই করা অরিজিনাল গোল্ড দিয়ে গোল্ড প্লেটিং করা হয় ঠিক আছে পুরোপুরি অরিজিনাল আমি আরেকবার বলে দিচ্ছি মেশিনের দাম যেটা কপার কপার থেকে পুরোপুরি গোল্ড প্লেটিং করলে মেশিনের দাম আসবে 50,000 টাকা মানে এই রকম যদি কালার হ্যাঁ যদি পুরো কপারটা থেকে এই কালারটা করা হয় তাহলে আসবে হচ্ছে 50,000 টাকা এটাই যখন হোয়াইট গোল্ড করা হবে বা ব্ল্যাক গোল্ড করা হবে গোল্ডের সাথে তাহলে মেশিনের দাম আসবে কিন্তু হ্যাঁ তোমার কাছে হোয়াইট গোল্ড ব্ল্যাক গোল্ড কপার এই যে কপার দেখি একটু ভালো করে বুঝো এই যে হচ্ছে কপার মেটেরিয়ালটা হচ্ছে কপার পুরোপুরি তামা এটাকেই যখন আমি শুধুমাত্র গোল্ড প্লেটিং করছি মেশিনের দাম আসছে হচ্ছে 50,000 টাকা এটার সাথেই যখন অ্যাড হচ্ছে ব্ল্যাক গোল্ড আর হোয়াইট গোল্ডটা তখন মেশিনের প্রাইস আসবে 60,000 টাকা আর এগুলো প্রত্যেকটার সাথে যখন 8টা কালার অ্যাড হবে মেশিনের প্রাইস আসবে হচ্ছে 80,000 টাকা আবার বলছি মেশিন কিভাবে নেবেন আমাদের সাথে আসবেন আজকে রাত্রি 8টার পর শোভনাথ দত্তর সাথে যোগাযোগ করবেন ফোন করবেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে থেকে আপনার যাবতীয় যা প্রশ্ন আছে জিজ্ঞাসা করবেন 5,000 টাকা থেকে মেশিন বুকিং করবেন মেশিন বুকিং করার ঠিক 10 দিনের মধ্যে আপনাকে একটা টাইম দেওয়া হবে সেই টাইম অনুযায়ী আপনি আসবেন সকাল 10টা থেকে 6টা অবধি একটা ট্রেনিং নেওয়া হবে সেই ট্রেনিংয়ে আপনাকে শেখানো হবে কিভাবে এতগুলো কালার হচ্ছে আদারওয়াইজ আপনি আপনাদের কাছ থেকে যদি আমাদের কাছ থেকে আপনি মেশিন নিয়ে যান আপনি একটা টিভি প্রোগ্রাম পাবেন আমরা কিন্তু আপনাকে বিজনেস করে দেওয়ার সব রকম সুযোগ করে দেব কিন্তু বিজনেসটা বা সেলিংটা আপনাকে নিজেকে করতে হবে বেশ আমি একটুখানি নম্বরটা আপনাদেরকে বলে রাখছি কারণ আপনারা দেখতেও পাচ্ছেন তাও বলবো আজকে 8টার পর আপনারা 9830185127 আর 8420272143 আচ্ছা একটা কথা বলি আমি গোল্ড কালারটা কিভাবে হয় অনেকে দেখতে চায় যে গোল্ড কালারটা কিভাবে হয় দাদা দেখান একটা ফুটেজ আমাদের আছে ওটা চালিয়ে দিতে বললে ভালো হবে বেশ তাহলে আপনারা দেখে নিতে পারবেন যে কি করে এই যে প্লেটিংটা হচ্ছে এই যে আমরা গোল্ড প্লেটিং এর কথা বলছি বারবার প্রিয়া বলছে যে একদম অল্প সময় লাগে আপনাকে একটুখানি জায়গার মধ্যে হয়ে যাবে আপনি একবার যদি নিজের চোখে দেখে নেন যে মেশিনটা কি রকম কতটা জায়গা লাগবে সেটা আমরা দেখাচ্ছি আপনারা দেখেন একবার দেখে নিন আপনারা
আসামি থাকি সম্রাটটা আমাদের এখানে এসেছে আমি এখন গোলবেটি করছি ওটাই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা করতে পারবেন এটা ভীষণ ইজি প্রসেস আপনারা দেখে নিলেন নিজের চোখে যে কতটা মেশিনের সাইজ কিভাবে কত অল্প সময়ের মধ্যে তৈরি করা যাচ্ছে এই সমস্ত গয়না আমি প্রিয়া আরেকবার একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে তুমি নিজেও যেহেতু করছো অনেক মেয়েরা করছেন তো তোমার কি মনে হয় যে এটা স্বনির্ভর একটা হওয়ার একটা খুব ভালো জায়গা খুব ভালো জায়গা রেসপন্স খুব ভালো কারণ হচ্ছে এখনকার দিনে সোনার দাম যতটা মানুষের কাছে যেইটুকুনি সোনা আছে সে কখনোই চায় না যে আমি পরি আর যাদের কাছে নেই তাদের তো কোনো কথাই নেই প্রচুর এই এই জুয়েলারির বিজনেসের প্রচুর ভালো টার্নিং প্রচুর ভালো রেসপন্স কেননা যা যা সোনার ডিজাইন থাকে আমাদের ডিজাইনের সাথে কিন্তু পুরোটাই এক আমি দেখিয়ে দিচ্ছি পুরো ডিজাইন গুলো এক একটা ফুল কানের ডিজাইন আমার হাতে আছে পুরো ডিজাইন এক যেমনটা বলছো না বলতে পারবেন না যে সোনার ডিজাইনের সাথে ম্যাচিং করে না প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু আপনি যদি খুব ভালোভাবে পড়তে পারেন বা খুব ভালোভাবে রাখতে পারেন মিনিমাম 2-3 বছর আপনি পড়তে পারবেন খুব সুন্দর যদি খুব সুন্দরভাবে যত্ন করে রাখতে পারেন ডিজাইনগুলো সত্যি সুন্দর এবার আমরা যে ফুটেজটাতে আমরা দেখলাম আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই আমাদের একটা জিনিস আছে যেটা হচ্ছে ধরুন যদি কেউ পুরনো গয়না করতে চায় কালার করতে চায় ঠিক আছে তার সেটাও করা যায় তার জন্য আলাদা মেশিন আছে কেমিক্যালস আছে সেগুলো আমরা দেখিয়ে দিই তার খরচা অনেকটা একটু বেশি পড়ে ঠিক আছে সেটা যে আলাদাভাবে সেরকম সাদা ওই যারা সোনার দোকান ফোকান আছে তারা এগুলো আমাদের থেকে বেশি গুলো নেয় যদি কোনো সোনার দোকান আমি বলে দিচ্ছি আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যেটা আমি বললাম কপার মানে তামা তামার থেকে যখন সোনার জল হচ্ছে মেশিনের দাম আসছে হচ্ছে 50,000 যখন সেটা ব্ল্যাক গোল্ড হোয়াইট গোল্ড হচ্ছে মেশিনের দাম আসছে হচ্ছে 60,000 যখন সেটা পুরোপুরি 8টা কালারে আসছে মেশিনের দাম পড়ছে 80,000 এটা ক্লিয়ার এবার বলে দিচ্ছি কেউ কেউ আমাদের কাছে আসে যে আমি পুরনো জিনিস কালার করব মানে আমি কোনো একটা প্লেটিং সাপোজ ধরুন আমি একটা চুড় সেলিং করেছি এবার সেটা চুড়টা উঠে গেছে কালারটা উঠে গেছে আমি রিকালার এক বছর দুই বছর পড়েছে পড়ার পর উঠে গেছে বা আমি কোনো বাইরের মেটেরিয়াল কপার ছাড়া আমি কোনো বাইরের মেটেরিয়াল দিয়ে আমি গোল্ড প্লেটিং করব বা ব্ল্যাক গোল্ড করব সেই মেশিনও কিন্তু আমরা সেল করি আচ্ছা মানে কেউ একা দিয়েছে এটা করে দিন কালার উঠে গেছে বহুদিন বাড়িতে পড়ে আছে সেটাও কিন্তু সেম তার মেশিনও আমরা দিই আচ্ছা যেমন এইটাতে আমরা দেখতে পাচ্ছি মিনের কাজ মিনের কাজ এটা অ্যাকচুয়ালি কি বলতো এই যে মিনেটা যেগুলো হয় না সেটা হচ্ছে একটা জিনিস আমরা দেখি যে একটা জিনিস কাজ করতে করতে যেটা আমরা এক্সপিরিয়েন্স হয়ে যায় এই মিনেগুলো যেগুলো আছে সেগুলো নিজেকেই করতে হবে আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমরা শেখাই না আমি বলে দিচ্ছি এই মিনেগুলো নিজেকেই করতে হবে গোল্ড প্লেটিং করার পর করতে হয় গোল্ড প্লেটিং করার পর মিনেটা করতে হয় মিনের কালারগুলো কিনে নিয়ে আসবেন সামান্য কাজ আমরা দেখিয়েও দেব যে কিভাবে করতে হয় বা মিনেটা কোথায় পাওয়া যায় যাবতীয় যা হেল্প লাগে আমরা করে দেব কিন্তু করতে কিন্তু নিজেকেই হবে এবার আমি বলে দিই যারা কিছু কিছু মানুষ থাকে গ্রামের মানুষ তারা বলে আমাদের গ্রামের এই দিকে কিন্তু বেশি সেল হয় না কিন্তু আমি বলবো আমাদের মেশিন কিন্তু বেশিরভাগ গ্রামের দিকেই যায় আচ্ছা বেশিরভাগ ওখান থেকেই আমাদের ভালো রেসপন্স আসে কারণ এমন যায় যে ধরুন আমরা গ্রাম থেকে যারা মেশিন কিনে নিয়ে যান এমন কোনো ব্যাপার নেই যে এত ভারী ভারী জুয়েলারি আমরা দেখাচ্ছি বলে এত ভারী ভারী জুয়েলারি আছে একদম রেগুলার ইউজ থেকে শুরু করে সব রকম জুয়েলারি পেয়ে যাবেন হ্যাঁ কিন্তু এই যে আমরা যে মানে যারা গ্রামের দিকে থাকে তারা ভাবে এত ভারী জুয়েলারি এত জিনিস এইরকম কিন্তু কিছু ব্যাপার নেই আপনারা আসুন নিজে চোখে দেখুন তারপরে আপনারা সবটা বুঝতে পারবেন কারণ এটা খুব সুন্দর একটা চোকার হালকা স্লিক এর উপরে খুব সুন্দর হ্যাঁ একদম আপনারা আসবেন এসে দেখে যাবেন বুঝতে পারবেন একটা ডিজাইন দেখেন নতুন ধরনের ডিজাইন মেশিনের দাম গিয়ে দাঁড়াচ্ছে 50,000 যদি কেউ চায় এই র মেটেরিয়ালটা আপনার কাছে থাকলো যদি কেউ চায় এটাকে আমি ব্ল্যাক গোল্ড করব বা হোয়াইট গোল্ড করব মেশিনের দাম চলে আসবে মানে এই কালারটা
এই কালারটা আমি করব বা এই হোয়াইট করব বা কেউ মনে করলো আমি আট রকম কালার করব পিঙ্ক করব ব্লু করব যদি করতে তাহলে সেই মেশিনের দাম করবে কিন্তু 80,000 টাকা আমি একটা জিনিস ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে র ম্যাটেরিয়াল এই যাচ্ছে হচ্ছে কপারের র ম্যাটেরিয়াল এটাকেই যাবে হচ্ছে ব্লু এটাই যাবে হচ্ছে অক্সিডাইজার এবার বিভিন্ন রকমের আপনি পিঙ্ক করতে পারবেন বিভিন্ন রকমের কালার করতে পারবেন পিঙ্ক একটা চুড়ি আছে তো হ্যাঁ এই যে একটা এই হচ্ছে একটা পিঙ্ক চুড়ি এই যাচ্ছে এটাই কিন্তু র ম্যাটেরিয়ালটা যখন আপনি চাইবেন তখন কিন্তু আপনি করতে পারবেন এটা মানে আট রকমের কালার হবে তখন মেশিনের দাম আসবে কিন্তু 80,000 টাকা তোমার কাছে আরো অনেক রকম গয়না আছে এই একটা দেখাচ্ছি হচ্ছে চোকার এই হচ্ছে চোকার চিক যেটাকে আমরা চিক বলি দেখুন ভালো করে এটা কি কোন রকম ভাবে গোল্ডের ডিজাইনের থেকে কম কিছু যাচ্ছে এই হচ্ছে একটা যাচ্ছে হচ্ছে টাইচের এই যাবে হচ্ছে একটা টাইচের একদমই গোল্ডের ডিজাইন একদম এগুলো গোল্ডের ডিজাইন প্রপারলি গোল্ডের দোকানে চলে যাবেন একদম গোল্ডের ডিজাইন যেমন এটা একটা সীতাহার আছে হ্যাঁ বড় এই যাচ্ছে একটা সীতাহার আমি দুটো একসাথে ধরি তাহলে ভালো করে বুঝতে পারবেন এই যাচ্ছে হচ্ছে র ম্যাটেরিয়াল এটাই যখন কপারেরটা এটাই যখন গোল্ড প্লেটিং হবে কিন্তু এই রকম আসবে আমার এই হাতেরটা যাচ্ছে হচ্ছে গোল্ড প্লেটিং করা এটা যাচ্ছে র ম্যাটেরিয়াল আর অনেক কিছু আছে অনেক কাঁসা ঝুমকো ডিজাইন আছে এই একটা হচ্ছে ঝুমকো দেখো এগুলো তো বিক্রি হবেই আপনি গ্রামে থাকো দেখো এইটাই তো এইটাই কি অক্সিডাইজ কালার হচ্ছে দেখো তো হ্যাঁ এটাই হচ্ছে অক্সিডাইজারের কালারটা গোল্ড করতে চাইলে এরকম ঝুমকো এই একটা ডিজাইন আছে ব্ল্যাক করতে চাইলে এরকম আসবে আপনি যেরকম চালাতে চাইবেন সব রকম কালারই করতে পারবেন যা যা আছে এটা যে ম্যাট হোয়াইট এটা হচ্ছে ম্যাট হোয়াইট যেটা আমি আটটা কালার বলছি সেটার মধ্যে এটা পড়বে মানে ম্যাট হোয়াইট গ্রিন গ্রিন ব্লু পিঙ্ক এটা যে গ্লস এটা যে গ্লস পাঁচ রকম পাঁচটা আর এটা হচ্ছে গ্লসি দুটোর মধ্যে ডিফারেন্স আছে এটা হচ্ছে গ্লসি হোয়াইট এটা হচ্ছে ম্যাট হোয়াইট ম্যাট হোয়াইট যেটা 80,000 টাকা যে মেশিনটা আছে সেটার মধ্যে এগুলো ফুল প্যাকেজটা চলে আসবে সঙ্গে একটা টেলিভিশনের অনুষ্ঠান তো যে যারা 80,000 টাকার মেশিন নেবে শুধুমাত্র তারাই কিন্তু টেলিভিশনের প্রোগ্রামটা পাবেন মানে কিভাবে আপনি সেল করবেন সেটা আপনাদেরকে পরিপূর্ণভাবে শিখিয়ে দেওয়া হবে কিন্তু আপনার প্রোডাক্ট সেল করে দেওয়া হবে না না শিখিয়ে দেওয়া হবে এটাকে আপনি যে কিভাবে সেল কিভাবে সেল করবেন কিভাবে আসবেন কিভাবে যোগাযোগ করবেন এটা এরকম প্যাকেজিং করে তো সেল করা যেতেই পারে দেখো এটা খুব সুন্দর প্রথমেই কি দেখে বলো তো মানুষ দেখে হচ্ছে ডেকোরেশন ধরুন আপনি একটা সেলাই মেশিন কিনলেন সেলাই মেশিন করে আপনি কি আর সেলাই মেশিন কোম্পানিকে বলবেন যে আমি যেগুলো সেলাই করছি সেগুলো আমায় বিক্রি করে দিন তা তো হয় না সেটা এটা একটা মেশিন ঠিক আছে এটাই ব্যাপার যত ভালো ডেকোরেশন হবে আমি বলে দিচ্ছি আরেকবার ক্লিয়ার করে যে কিভাবে বিজনেস করতে পারবেন প্রথমেই আজকে রাত 8টার পরে শোভনাথ দত্তর সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের কাছে আসবেন 5,000 টাকা দিয়ে মেশিনটা বুকিং করবেন সকাল 10টা থেকে 6টা অবধি একটা ট্রেনিং হবে সেই ট্রেনিং এই আপনাকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে ব্ল্যাক গোল্ড হচ্ছে হোয়াইট গোল্ড হচ্ছে পিঙ্ক হচ্ছে ব্লু হচ্ছে আট রকমের কালার আচ্ছা বাইরে পার্টিরা আচ্ছা আমাদের নিজেদের পার্সোনাল অনলাইন দুটো ফ্ল্যাট আছে সেখানে আপনারা বাইরে পার্টিরা এলে থাকতেও পারবেন হ্যাঁ যারা দূর থেকে আসবেন যারা দূর থেকে আসবেন হয়তো চিন্তা করতে পারেন যে আমরা ভীষণ দূরে থাকি আমরা কোথায় এসে স্টে করব কোথায় এসে থাকব আমাদের এখানে সেই ব্যবস্থাও আছে কারণ অনেকে তো এসেছেন এর আগে গুয়াহাটি থেকে শিলং থেকে এসেছেন তারা নিয়েছেন মেশিন তারা ব্যবসা করছেন যেমন দেখুন এই যে এই রকম ভাবে আপনাদেরকে কিন্তু নিজস্ব ব্র্যান্ড তৈরি করে ফেলতো যেমন দেখুন এইটা একটা সুন্দর হ্যাঁ এইটা আমাদের নরমাল বক্স আছে এই বক্সের উপরেই যখন আপনি আপনার নাম অ্যাড্রেস বা যেরকম আমরা দেখি হ্যাঁ যেরকম আমরা দেখি যত ভালো ডেকোরেশন করবেন বা যত ভালো প্রচার করবেন বিজনেস তত ভালো হবে এবার আমাদের কাছ থেকে যতটা হেল্পের দরকার আমরা করে দেব যদি কেউ চাও যে মেশিনটা নিয়ে যাওয়ার পর ট্রেনিং নিয়ে যাওয়ার পরেও বাড়িতে গিয়ে আমি বুঝতে পাচ্ছি না আমরা কিন্তু এখান থেকে সেই ব্যবস্থাটাও করে দিই আমরা লোক পাঠিয়ে দিই এবার মেশিন আমি বলি ধরুন জায়গা আমি একটা আইডিয়ার জন্য বলছি একটা কর্নার ঝুল বারান্দার একটা কর্নারে বা ঘরের একটা সাইডে বাড়ির কারেন্ট কিন্তু বাইরের কোন রকম কারেন্ট বা কিছু বা কমার্শিয়াল ইলেকট্রিসিটি না কিছু লাগবে না আপনি যেরকম বাড়িতে ফ্রিজ টিভি এসি যেভাবে ইউজ করেন এই মেশিনও এইভাবে ইউজ করতে পারবেন বেশ আমি দেখিয়ে দিই আরো কিছু ডিজাইন কারণ আপনারা বলছিলেন তো যে একদম সোনার মতন এবং বারবার প্রিয়া যেটা বলছে যে কোন গয়নার ডিজাইন আপনারা দেখে মনে হবে না যে এটা সোনা নয় দেখুন একদম সোনার গয়না যে ডিজাইন সোনার ডিজাইন সোনার নেকলেসের যে ডিজাইন হয় সেই ডিজাইন তো এগুলো যদি আপনারা তৈরি করতে পারেন ব্র্যান্ড নেম যদি নিজেটা এস্টাবলিশ করতে পারেন কেন ব্যবসাটা হবে না নিশ্চয়ই ব্যবসা হবে আর সবথেকে বড় কথা কি মানে করোনার পরবর্তীকালে আমাদের একটা এক্সট্রা কিছু করা অবশ্যই প্রয়োজন ঠিক আছে নালে চলবে কি করে সাইডে একটা বিজনেসের দরকার টাইমিং ভীষণ কম আমি বলছি নিজেই সপ্তাহে 7 দিনের মধ্যে যদি আমি যে কোনো একটা দিন টাইম বার করে 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যাকচুয়াল আমাদের এই প্লেটিংটা কিন্তু মেশিনের সাহায্যে
কয়েক সেকেন্ডে হয়ে যায়। আপনারা তো দেখলেন, হ্যাঁ কয়েক সেকেন্ডেই দেখতে পাচ্ছেন প্লেটিংটা হয়ে যাচ্ছে। তো সপ্তাহে যে কোনো একদিন দু তিন ঘন্টার যদি আপনি কাজ করতে পারেন, সেখানে কিন্তু 30-40 হাজার টাকার ওপরে কিন্তু আপনি মানে জুয়েলারি কালার করে নিতে পারবেন, যেটা আপনি সারাটা সপ্তাহ দিয়ে সেল করতে পারবেন। যেমন এখানে প্রচুর জুয়েলারি আছে, আমি একটু দেখিয়ে দিই চটচট করে, যে এরকম অনেক ডিজাইন আপনারা পাবেন। এগুলো সবই কিন্তু র মেটেরিয়ালস থেকে তৈরি হয়েছে গোল্ড প্লেটিং এর পর, আর এই ধরনের জুয়েলারি র মেটেরিয়ালস আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে, আপনাদেরকে সেটা কালেক্ট করতে হবে। বালা ডিজাইন সমস্ত, যেমন বালা, এটা তো আমি আরেকবার একটুখানি বলে দিচ্ছি, এটা হচ্ছে কপারের কপারটা, ঠিক আছে, এই হচ্ছে কপারটা। এটাই যখন আমি গোল্ড প্লেটিং করছি, মানে এই জিনিসটা করছি, এটা কিন্তু পুরোপুরি অরিজিনাল গোল্ড প্লেটিং, যেটা 24 ক্যারেট গোল্ড দিয়ে গোল্ড প্লেটিং করা হয়, রং কেমিক্যাল এগুলো ইউজ করা মানে থাকে না। আরও ভালোভাবে বলছি, যেটা আমরা রূপোর ওপরে সোনার জল করে পড়ি, এটা হচ্ছে পুরোপুরি তামা, তামার ওপরে এটা পুরোপুরি সোনার জল করা। এই মেশিনটা যখন যদি আপনি শুধু গোল্ডেরটা নিতে চান, তাহলে মেশিনের প্রাইস আসবে কিন্তু 50,000 টাকায়। এটার সাথেই যখন আপনার হোয়াইটটা আর ব্ল্যাকটা যখন অ্যাড হয়ে যাচ্ছে, তখন মেশিনের দাম আসছে কিন্তু পুরোপুরি 60,000 টাকার। এগুলোর সাথেই যখন আটখানা কালার অ্যাড হয়ে যাচ্ছে, মেশিনের প্রাইস আসছে কিন্তু 80,000 টাকা। যদি আপনারা কেউ চান যে রিকালার করাবেন, বা বাইরের কোনো প্রোডাক্ট আপনি নিজের হাতে কালার করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনি পারবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সেই মেশিনের প্রাইস কী আছে না আছে, সেই মেশিনও আমাদের কাছ থেকে সেল হয়, আমরা করে দেবো। আরও অনেকগুলো তোমার কাছে গয়না আছে, যেমন একটা আমি দেখতে পাচ্ছি পাশা, পাশা আছে, এই একটা পাশা আছে, বিভিন্ন রকমের জিনিস আছে, সব প্রত্যেকটা কিন্তু র মেটেরিয়াল দিয়ে আছে। এই যেরকম এটা আমি নিজের হাতে মিনে করেছি, খুব সুন্দর। এই মিনের কাজগুলো আমরা আপনাকে শিখিয়ে দেব যে কিভাবে করতে হবে, কিন্তু মিনেটাও নিজেকেই করতে হবে, সেলিংটা যেরকম নিজেকে করতে হবে, যতটা হেল্পের দরকার লাগে, যাবতীয় যা লাগে আমরা করে দেবো, কিন্তু সেলিং নিজের উপর ডিপেন্ড। আমাদের 80% কাস্টমার মেয়েরা, ঠিক আছে, মানে আমাদের 18 বছরের কাস্টমারও আছে, আবার 60 বছরের মহিলা আছেন, তারাও কাস্টমার আছে। এই বিজনেসের জন্য কোনো রকম বয়স লাগে না, প্লাস ছেলেরাও আছে, স্টুডেন্ট আছে, ছেলেরা আছে, ব্যবসা করেন, চাকরি করেন, সবাই সাইডেই বিজনেস, ইঞ্জিনিয়ার ছেলে আছে, সেও তারাও করছে, ব্যাংকে চাকরি করে, তারাও করে। আজকে রাত 8টার পর আপনারা ফোন করে নিন, ফোন নাম্বার যাচ্ছে, যারা মেশিন কিনতে ইন্টারেস্টেড তারাই কিন্তু একমাত্র ফোন করবেন। একটা খুব সুন্দর নেকলেস রয়েছে, প্রিয়া একটু দেখিয়ে দাও না, সাইড বিজনেস হিসাবে খুব ভালো ব্যবসা, এটা আপনি করতে পারেন ঘরে বসে, খুব সুন্দর নেকলেসটা, এবং ঘরের কারেন্টই হবে, আলাদা কোনো তোমার ওই খোপার যে কাটা থাকে, ঠিক এই জিনিসটা, আমি এই দিকটা ধরতে পাচ্ছি না, এইরকম যাবে জিনিসটা, ঠিক ঠিক আছে, এটা খোপার কাটা, বিভিন্ন রকমের ডিজাইন আছে। মানে একটা যারা বলে না যে এত ভারী ডিজাইন কিভাবে সেল করবো, আমি সবাইকে বলতে চাই, ডেইলি ইউজের ইয়াররিং থেকে শুরু করে প্রচুর প্রচুর বিয়ের নেকলেস থেকে, মানে ঠাকুরের গয়না থেকে সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। এরকম ছোট্ট ছোট্ট স্লিক স্লিক গয়না আছে, এগুলো যদি আপনি সপ্তাহে 3-4টেও সেল করতে পারেন, তাহলে আপনার মেশিনের দাম উঠে যাবে। আচ্ছা, আমার নাম্বারটা একটু বলে দাও তো, ফোন নাম্বার। এরকম প্রচুর গয়না আছে দেখুন, এটা একদম স্লিক একটা ডিজাইন, খুব সুন্দর নকশা, এই নকশাটাও তাই, গিনি চুরি, কত স্লিক স্লিক, যেমন একটা আমি আপনাকে দেখালাম, এটা যেমন পেন্ডেন্ট আর কানের সেট, পেন্ডেন্ট কানে সেট, এটা এরকম বক্সের মধ্যে করে আপনি বিক্রি করতে পারেন রেডি করে, যেটা ইজিলি করা যায়। যত ভালো ডেকোরেশন করবেন, যত ভালো প্রচার করবেন, সেলিং তত বেশি হবে। আর এখন থেকে ব্যবসা করতে পারলে আপনি পুজোর সময় খুব ভালোভাবে দাঁড়িয়ে যাবেন, ঠিক আছে, ভালোভাবে দাঁড়িয়ে যাবেন, কারণ প্রচার করতে বা বিজনেস করতে একটু টাইম তো আপনাকে লাগবে, একটু সময় তো আপনাকে প্রথমে দিতেই হবে, তারপরে যখন দাঁড়িয়ে যাবেন নিজেরই একটা ইন্টারেস্ট লাগবে, তখন আমাদেরকে জিজ্ঞেস করতে হবে, নিজে সব বুঝতে পারবেন কি করতে হবে। আচ্ছা, আমি নম্বরটা একটু বলে দিচ্ছি, যেখানে আপনারা যোগাযোগ করবেন রাত্রি 8টার পর, 9830185127, সঙ্গে রয়েছে 8420272143, এখানে আপনারা সোমনাথ দত্তর সাথে কথা বলতে পারবেন। যারা ব্যবসা করতে চাইছেন, যারা মেশিন কিনতে চাইছেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, হ্যাঁ হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর মানে আজকে মূলত কিন্তু আমরা মেশিনটার বিষয়ে কথা বলছি, যারা মেশিন কিনে নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, ব্যবসাটা করতে চাইছে, এবং কিভাবে করতে পারেন সেটা তো প্রিয়া বলে দিল, সোমনাথ দাও বলে দিলেন, যে চাইলে শুধুমাত্র কপার থেকে গোল্ড, চাইলে কপার থেকে গোল্ড, হোয়াইট গোল্ড অ্যান্ড ব্ল্যাক গোল্ড, আর চাইলে আটখানা কালার, তিন ধরনের মেশিনই কিন্তু, এবং গ্যারান্টেড কালার, কালার আপনার উঠবে না, জল লাগান, গাছে লাগান, এরকম কিন্তু এরকম ব্যাপার নেই যে আমি পড়লাম কিছুদিন উঠে গেল, এরকমও ব্যাপার নেই। আমি বললাম যেটা প্রথমেই বলে দিয়েছি, যদি যত্ন করে রাখতে পারেন, 2-3 বছর আরামসে ইউজ করতে পারবেন, পড়তে পারবেন, এবং গোল্ড প্লেটিং কিন্তু গোল্ড লাগে, খেয়াল রাখবেন, ঠিক আছে, গোল্ড প্লেটিং।